সোনকালে পলো টফি সোনকালে পলো
মা কসম পাই নাই না কান্দি কান্দি মোট টাকা আছিলে আজি সি দুবাইর পেপসি দি মোক পার্টি দিবা পারা হয়ে গেল বা তার বিজনেস তার মানে কম চলা নাই বিজনেস তো চলবই না তাক আইডিয়া কোনে দিছি মিটিয়ে দিছি গাঁৱৰ মানে আমাৰ নকে একশটা শিয়াল মৰি পেলাই মিটি জন্ম হোৱা বুলি বস আজি আমি বালিপাৰা বাজাৰত লোকেল পেপচিটো খোৱা নাই বস গম পাই না আপুনি তহঁতো কেপ দিয়া হে নহয় বস আমি বালিপাৰা বাজাৰত যাবাই আছোঁ তেতিয়া আপোনাৰ ফোন আহি গ'ল না আজি পাই না পাৰ্টি দিব বুলি কিবা ইম্পৰ্টেণ্ট মাৰি দি সেইকাৰণে আৰু নিগলোঁ বস আর আপনি কিনা তন্দুরি সন্দুরির কথা বলাক না এখানে পেট খালি করে ছোট বস কিন্তু একই ফোনে আছি খার খাসি কেবল পোয়া বইনের ফুটা ঘাট পিছিয়ে গেলাম আপনি পাইনালু গাই না প্লাকাই দশটা বাজবারই হল ও মিঠু ভাই আইসা আর নাম লাল লগে পাইনা আজির ও কি পাইনা আইসা ভাই ও মিঠু ভাই আই ভালো রে পিছিয়ে তোর হাতত দুঃখ এক বস্তু বস্তু নাই কিবা বলে পার্টি দেখ হে আনছিল তাতে থই দিছো আনিছো রা পিছে মিঠু ভাই তো কি বলে ধন্যবাদ দিম তই কি মানুহ আই বাপ রে মানছি দে তোক মোর একদিনে 10,000 টাকা লাভ হইছি গম পানা এই তিন দিনের বিজনেসত মোর মোটামুটি 30,000 টাকা লাভ হলাকে মোর মালে হেমাই না এমাই যাতা আইডিয়া নেবাও তো কিন্তু মিঠু ভাই মোর একটা বস্তু বেয়া লাগে এ গাঁৱৰ কিন্তু মানুহ ঘৰৰ পৰা কাপোৰ চাপোৰ চুৰ কৰি দিবা অলপ বেয়া লাগে বেলেগ উপায় নাই না মিঠু ভাই তাই মাক চকলাই তো কিবা টেনশন লৈ আছে তই নিজৰ বিজনেছৰ কাৰণে কৈছা তই চুৰ বুলি নকয় না অ এইটো বিজনেছ বিজনেছ আই দুখ টেনশন একো কৰাৰ দরকার নাই তোর কিবা যদি বিপদ হয় মই আছো তো বেকত আর তো হেল্প করার কারণে মোর এসিস্টেন্ট তো আছে না তো টেনশন কে লৈছ তো কর থাক না বিন্দাস সুহারর বাচ্চাটা শলিক ভাল দিয়া দিবে রিতে সুর করাই গেছে কুকুর কোন বলা বর বইনের পুটা কোন বলা পিস্তল সার ঠকরা মইনা কতিরা ভাই গাঁর মানুষ আমার ছেলে গুনে আমার পলো পলো ভাই পলো ওই বইনের পুটা কাছে দেখলে তো পলালি দটে মাজন জেষ্ঠে তুমি এতে টফি তহে আমি মানে বেলেগ কথা আলোচনা করি আসলে জেষ্ঠে তুমি কে তুমি কর পাইলে রাতি খান এক চপ চর বাচ্চা তুই তো নাচনা বানো ধরবি তুই কি কি বকিস আমি সব ফোনা বেশু নিজে তো সুর মাহ করবি করবি এ ভাল ভাল চলি গেল তুই সুরবৃত্তির লগে দিছা কুকুর নয় মানে মাজন জেষ্ঠে মোর ভুল দায়া সব ভুল মাজন জেষ্ঠে ইয়ার ইয়ে মোক একলা দিয়া দিছিল সুর করবাক লাগে গাঁট বইনের বুটা টডরি মোর মায়ের কঁকাল ভাঙি পড়িয়েছে মোর নিজের উপর চালা কুকুরে মোর টাইপিলা কামড়ে নহা করিবে যে সব টডরি এসি সোহার বাচ্চা আর পাই নাই তোক পার্টি সার্টির লোক গা ফোন করি ফেলে এগুলা সব আমারই প্ল্যান আছে তোক যাতে ধরা ফেলবা পারো সেই কারণে মই এটা মাজন জ্যেষ্ঠের মাটি নিচু গম্পা সোহার বাচ্চা কি এগুলা তার মানে প্ল্যান আছিল ও এগুলা আমার প্ল্যান আছিল তোক ধরা ফেলার কারণে ও মোর পকার খান নাই দে আজি তিন দিন হল ট্রেনত যাবা পারা নাই বইনাকর বুটা কুকুর দুটাই মোর টেপলা দোকান ওঠে কাই মেরে বাপালা এনাই মোর টেপলা দোকান নাই পেন খুলি খুলি পরে বেল্ট না মেলি দি এটা হেও মুঠা মারি ঠলা আটা লাড়ু ভরে লবা লাগবো হান পাইছো যদি মোর টেপলাত মাংস নাহে আরে ওই হাই টফি এগুলা যত যিমান জি হয়েছে সব মিটির কারণে হয়েছে দেশুন পাইনা সুর করছি যদিও সি এটা অলগ জটা মূর্খ এগুলা মিটিও করবে দেওয়ার কারণে করছি সি নলে তো ই নকল এগুলা আমি এটা লগ লাগি মিটু শিক্ষা দিবা লাগছিল ভাই নলে তার বাড়ি যাইছে দিনে দিনে কি করিম বলে ভাবছা মোর এত একটা আইডিয়া আছে র পাইনা কোনটো লগোছন ঝন্ডু তাক মারি দিয়াতে মাতি আছো রাক ও কে ভাইয়ার মোকে টিকা আমার চাই গাঁর মানুষ কাকো নকি দে মজা এগুলা করছি বাপা রে একটু সিক্রেট করে রাখি দে মনে কো ভুল নাই এই বইনের বুটাক যদি আমি সিক্রেট করে রাখতে লাগে আমার হাতে একটা প্ল্যান আছে সেই মতো একটা কাম কর ইত্যে তো মিটুকে সাক ফোন লগো আর তো এনা দেখবি যে আমি একো গমে বনাই গেলা কেস গম পাইছা ফোন লগো বাকি যে কবা লাগে আমি কই আছো তো তারপিছত মই বাঁচিম না অ অ প্ল্যান তো যদি তো আমাক হেল্প করা তো বাঁচি যাওয়ার টেনশনে নাই অ বইনির বুটা সিদিনা খান সেই বলা ডান কুকুর দুটার লগত এলি ফেলে মোক পলাইছা হেগলা হিসাব বেটা মই পিছত লম ইটা নহয় আগতে ইটা মিটু গেছা শাস্তিটো দিবা দি তোক পিছত চাই লম বেটা এ তো ফিলাই নয় মোর ভয়তে পলা গেছিলে মই আছো তাই মোর পিছে পিছে আই আছা নাকি পিছত যিছাই তো নাই সেইকাৰণে উপায় লাগে বোলে মই পলাব লাগে হলে বেয়া নাপি তো ভাই দে দে তোর লেখা হব দে ইটা ফোন লগো মিটু গেছা অ অ লগে আছো দে হ্যালো মিটু ভাই এই চলে কি সা সা মারা Oof.